পার্সে থাকা এই জিনিসগুলো ডেকে আনতে পারে আর্থিক সমস্যা, তাই আজই সরিয়ে ফেলুন। বন্ধুরা, টাকা পয়সা রাখা এবং তার ব্যবহার সম্পর্কে বাস্তুশাস্ত্রে অনেক কিছু বিধিবিধান আছে। আমাদের পার্সে নিয়ে কিছু নিয়ম আছে যা আমাদের অনুসরণ করা সবসময় উচিত। প্রায় লোকেরা টাকার পাশাপাশি পার্সে প্রচুর অনেক রকম জিনিসপত্র রেখে থাকেন যা পার্সে কখনোই রাখা উচিত নয়। কিছু জিনিস আছে পার্সে রাখা অনৈতিকভাবে অমঙ্গলজনক হয়ে থাকে, এমন কয়েকটি বিষয় সম্পর্কে আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব। তার আগে আমাদের ছোট্ট অনুরোধ, ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর এমন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে দেবেন। ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, অনেক কষ্ট করে ভিডিও বানাই আমরা আপনাদের জন্য, তার বদলে একটা লাইক, সাবস্ক্রাইবার এবং আপনাদের মূল্যবান কমেন্ট জানার ইচ্ছা হয়। কারণ আপনারা যদি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানান, তাহলে আমরা নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত হই। তাই অবশ্যই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা কালী। বন্ধুরা, আসুন তাহলে জেনে নিই পার্সে কোন জিনিসগুলো রাখা উচিত নয়। যেমন বন্ধুরা, বাস্তুশাস্ত্র নিয়ম অনুসারে মৃত ব্যক্তির ছবি কখনোই পার্সে রাখা উচিত নয়। পার্সে মৃত ব্যক্তির ছবি রাখলে কর্মে বাধার সৃষ্টি হয়ে থাকে। লোকেরা প্রায় পার্সের মধ্যে ঈশ্বরের ছবি রেখে থাকেন, তবে তা কখনোই ছেঁড়া ফাটা বা নষ্ট ছবি রাখা উচিত নয়। সবসময় উজ্জ্বল ছবি রাখা উচিত। যেভাবে টাকা পয়সা রাখা হয় তা খুব গুরুত্বপূর্ণ আঁচলভাবে পার্সে রাখা কখনোই উচিত নয়। তাই সবসময় টাকা আপনি পার্সে সুন্দর করে গুছিয়ে রাখবেন। বন্ধুরা, মোটা ধরনের কাগজপত্র কখনোই পার্সে রাখা উচিত নয়। কারণ মোটা কাগজপত্র যদি পার্সে রাখেন, তাহলে আপনার পার্স মোটা হয়ে যাবে এবং অন্যরা ভাববে যে আপনার পার্সে প্রচুর পয়সা রয়েছে এবং কুনজর লাগতে পারে। তাই মোটা ধরনের কাগজপত্র কখনোই পার্সে রাখবেন না। মনে করা হয় এই ধরনের জিনিস পার্সে যদি রাখেন, তাহলে নেতিবাচক শক্তি বৃদ্ধি পেয়ে থাকে এবং আপনার কাজ আটকে পড়ে এবং অর্থ সমৃদ্ধির ক্ষতি হয়। নোট এবং মুদ্রা জাতীয় অর্থাৎ কয়েন কখনোই একসাথে রাখা উচিত নয়, তাই সর্বদা এই দুটিকে আলাদা আলাদা রাখার চেষ্টা করবেন। বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আপনি যদি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আপনি যদি ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।